হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রয়েছে তোমাদের সাথে ইশিতা আজকের এই ভিডিওতে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বেশ কয়েকটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে এরপর ভাবছো তোমরা কলেজে অ্যাডমিশন নেবে বা বিভিন্ন জায়গায় তোমরা অ্যাডমিশন নিতে পারো সেক্ষেত্রে বেশ কিছু গভর্নমেন্ট বা সরকারি স্কলারশিপ রয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের স্কলারশিপ এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিওগুলো আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে দিও যাতে পরবর্তী এই ধরনের আরও আপডেটস তোমরা খুব সহজেই পেয়ে যাও তো প্রথমে তোমাদের গভর্নমেন্টের তিনটে মেন গুলো রয়েছে তার মধ্যে যে প্রথমেই যেটা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো প্রত্যেকটা রিমে বলবো কত মার্কস ক্রাইটেরিয়া লাগে কত পার্সেন্ট নম্বর পেতে হয় তবে তোমরা কত টাকা পাবে সবটাই বলবো তো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো প্রথমেই যেটা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যারা ক্লাস ইলেভেন উঠবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেন উঠবে এছাড়া যারা টুয়েলভ এইচএস পাস আউট করে তোমরা যারা কলেজে উঠবে সেক্ষেত্রে তাদের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা কিন্তু বারো হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো তোমাদের বিভিন্ন স্ট্রিম বা যে কোর্সে তোমরা পড়াশোনা করবে সেখানকার ওপর কিন্তু ডিপেন্ড করবে তোমরা কত টাকা পাবে তো তোমরা কোন কোর্স করতে চাইছো ভবিষ্যতে বা ইলেভেন টুয়েলভের পর বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তোমরা কোন কোর্স নিয়ে পড়বে অবশ্যই কমেন্টে লিখে জানিও এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়বে যেমন করবে তার সবটা ডিপেন্ড করবে মার্কস তোমরা কিন্তু এই স্কলারশিপে অনার্সে অ্যাপ্লাই করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টাকা পেয়ে যাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে শুধুমাত্র সিক্সটি পার্সেন্ট মার্কস লাগে এছাড়া তোমাদের ফ্যামিলি ইনকাম আড়াই লাখ টাকা নিচে হলেই তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ আরও একটা কথা বলে রাখি সরকারি স্কলারশিপ তোমরা কিন্তু যে কোনো একটাই অ্যাপ্লাই করবে একাধিক স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করবে না কারণ সরকার থেকে এটাই নিয়ম রয়েছে একাধিক স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো যে স্কলারশিপের জন্য তুমি যোগ্য সেখান থেকে সব থেকে বেশি টাকা তুমি কোন স্কলারশিপ থেকে পাবে সেটা দেখে তোমরা কিন্তু অবশ্যই স্কলারশিপে যে কোনো একটা স্কলারশিপে অ্যাপ্লাই করবে সেটা গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে গভর্মেন্ট যে কোনো একটা স্কলারশিপ অ্যাপ্লাই করলে এছাড়া তোমরা প্রাইভেট স্কলারশিপ যেগুলো হয় সেখানে কিন্তু তোমরা একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে সেখানেও কিন্তু কোনো রকম নিয়ম নেই কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ তোমাকে একটাই অ্যাপ্লাই করতে হবে আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমাদের কোনো রকম কাস্টের কিন্তু প্রয়োজন হবে না তোমরা এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো কাস্টেরই ছাত্রছাত্রী হও না কেন তোমরা যে স্ট্রিম নিয়েই পড়ো না কেন তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমরা যারা কলেজে উঠছো তারা যদি তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো অর্থাৎ তোমাদের ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো তোমরা যদি পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু আঠেরো হাজার টাকা পাবে যারা আর্টস নিয়ে পড়ছো এবং যারা কমার্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু বারো হাজার টাকা সেমই থাকবে তাহলে বুঝতেই পারছো সায়েন্স স্ট্রিম যারা পড়ছো তারা শুধু আঠারো হাজার টাকা পাবে এবং যারা কমার্স এবং আর্টস নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে সেটা বারো হাজার টাকা পাবে তোমরা এটা কিন্তু রিনুয়াল বা তোমরা তিনবার কিন্তু টাকাটা পেয়ে যাবে প্রথমে একবার ফ্রেশ অ্যাপ্লাই করার পর এরপর তোমরা দুবার কিন্তু রিনুয়াল করতে পারবে রিনুয়াল করার পরেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পাবে যদি তোমরা সায়েন্সে হয়ে থাকো তাহলে আঠারো হাজার টাকা আবার রিনুয়ালে পাবে আবার যদি তোমরা কমার্স বা আর্টস স্ট্রিমে হয়ে থাকো তোমরা রিনুয়াল করার পরেও কিন্তু তোমরা বারো হাজার টাকাই পাবে এক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বারটা কি তোমাদের পুরো রেজাল্টে পেতে হবে নাকি যে কোনো একটি সাবজেক্টে পেতে হবে এখানে বলে রাখি সিক্সটি পার্সেন্ট মার্কসটা তোমাদের পুরো অল ওভার টোটাল রেজাল্টের উপর ডিপেন্ড করছে পুরো রেজাল্টে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের ওপরে যে কোনো মার্কস পেলে তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যাদের রেজাল্ট সিক্সটি এর নিচে হবে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সরকারি স্কলারশিপ রয়েছে সেটাও বলবো তো তোমাদের ফর্ম ফিল আপ কখন শুরু হবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে তার ডিটেলসে কিন্তু ভিডিও আসবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো এই ধরনের আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমাদের কিন্তু অল ডিটেলসে কিন্তু জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে কখন তোমরা অ্যাপ্লাই করবে এবং কিভাবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরপরে আসি যাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকবে না অর্থাৎ সিক্সটি পার্সেন্টের নিচে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পাবে সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকো না কেন সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ অর্থাৎ ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেও তোমরা কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে কিন্তু সেটা ফিফটি পার্সেন্টের নিচে ফর্টি নাইন পার্সেন্ট ফোর পার্সেন্ট হলেও কিন্তু তোমরা পাবে না ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পাবে সেক্ষেত্রে তোমাদের জন্য নবান্ন স্কলারশিপ তো এই নবান্ন স্কলারশিপও সেম ক্রাইটেরিয়া তোমাদের নাম্বার থাকতে হবে এছাড়া এসসি এসটি ওবিসি সকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং ফ্যামিলি ইনকাম আড়াই লাখ টাকার নিচে হলেই তোমরা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে এগুলো যে সমস্ত স্কলারশিপ বলছি তোমরা কিন্তু এগুলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে কিন্তু টাকাটা পেয়ে যাবে আগে এই নবান্ন স্কলারশিপটা অফলাইনে গিয়ে তোমাদের জমা দিতে হতো বাট গত বছর থেকে তোমাদের কিন্তু এটা অনলাইন হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লাই করে এই নবান্ন স্কলারশিপ থেকে তোমরা কিন্তু সকলেই যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে অ্যাপ্লাই করবে সায়েন্স কমার্স বা আর্টস সকলেই কিন্তু দশ হাজার টাকা স্কলারশিপ পাবে তো এইটা বললাম তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে তোমাদের রয়েছে নবান্ন উত্তরকণা স্কলারশিপ এরপরে আসি যারা এস সি এসটি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে একটি স্কলারশিপ রয়েছে যেটা একটি গভর্নমেন্ট স্কলারশিপ যেটা হলো ওয়েসি স্কলারশিপ বা এস সি এসটি ওবিসি স্কলারশিপ এই স্কলারশিপ থেকেও তোমরা কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে এবং রিনুয়ালের মাধ্যমে আবার কিন্তু তোমরা এই স্কলারশিপটা পেয়ে যাবে এক্ষেত্রে বলে রাখি যারা এই এস সি এস আন্ডারে রয়েছে বা তোমাদের কাস্ট যদি এসসি সি এস টি মধ্যে হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মার্কসের প্রয়োজন হবে না তোমরা শুধুমাত্র মিনিমাম পাঁচটুকু করলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ক্রাইটেরিয়া তোমাদের যেটা রয়েছে এসসি এস টি মধ্যে পড়তে হবে বা কাস্ট তোমাদের এসসি সি এস টি মধ্যে থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে কারণ তোমাদের অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে তো এখনও পর্যন্ত যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু অতি অবশ্যই বানিয়ে নাও এবং তারপরে কিন্তু তোমাদের জন্য এই স্কলারশিপগুলো রয়েছে যেমনটা তোমাদের বললাম এই স্কলারশিপ থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা তোমরা পেয়ে যাবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বারো হাজার থেকে কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা পাবে এবং নবান্ন উত্তরকণা স্কলারশিপ থেকে তোমরা কিন্তু দশ হাজার টাকা পাবে এবং রিনুয়ালের মাধ্যমে প্রত্যেকটা স্কলারশিপে যা অ্যামাউন্ট দেওয়া হয় রিনুয়াল করার পরও কিন্তু সেম অ্যামাউন্টটাই কিন্তু আবার দেওয়া হয়ে থাকে তো এটাই ছিল তোমাদের জন্য আজকের আপডেট আরও ডিটেলসে কিন্তু স্কলারশিপ নিয়ে ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জাস্ট একটা ছোটো করে ইন্ট্রোডাকশান দিয়ে রাখলাম কারণ এখনও পর্যন্ত তোমাদের তো কোনোরকম রেজাল্ট বেরোয়নি এবং রেজাল্টের ডেটও কিন্তু ডিক্লেয়ার হয়নি তো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের যে সমস্ত রেজাল্ট আপডেট বা বিভিন্ন রকম তোমাদের আপডেট রয়েছে সেই সমস্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিওতে তোমাদের আপডেট দিয়ে দেবো